প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়াসড হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো, দিস ইজ ভেরি ব্যাড। অবৈধ সমাবেশটা কিসের? আমি ইয়োনো সাহেবের কাছে প্রশ্ন করলাম, তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও, এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইয়োনো সাহেব ইনভলভ ইন আই ডোন্ট নো, আর তাকে আমি দুইবার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য। মাননীয় এমপি স্যার, আপনার সাথে অনেক লোক আছে, তারা কেন আসছে? তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়াসড হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো, দিস ইজ ভেরি ব্যাড। আমি তোমাকে বলি না যে আমার সাংবাদিক বলেছেন আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে উত্তেজনা বিরাজ করছে দুইটা গ্রুপ, সেটা এমপি গ্রুপ আর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গ্রুপ। আজকে উপজেলা চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করবেন, সে কারণে এমপির লোকজন থেকে বাধা প্রয়োগ করতে পারে, অথবা হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান এমপি আসবেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা করার অবস্থান বিরাজ করছে। সেই ইনফরমেশন নিয়ে আমরা এখানে আসি। আসার পরে দেখলাম যে এমপি ঢুকবেন, তার আগে সেখানে উপজেলা চেয়ারম্যানের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহেল রানা, বেলালুদ্দিন সোহেল, তার পক্ষের লোকজন এখানে উপস্থিত হন। আজকে তিনি নবনির্বাচিত চেয়ারম্যান হয়ে আজকে দায়িত্ব গ্রহণ করবেন, তাকে সংবর্ধনা দিয়ে এখানে চেয়ারম্যানের লোকজন নেতাকর্মীরা এখানে শত শত নেতাকর্মীরা এখানে আসেন। আসার পরে দেখলাম যে এমপি কিছুক্ষণ পরে এমপি আসবেন, সে কারণে প্রশাসন এই আগের মানে চেয়ারম্যানের সমর্থকদের এখান থেকে সরাই দিলেন। এরপর মুহূর্তে দেখলাম যে এমপি আসছেন এবং এসে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং এমপি এসেই বললেন যে এই জনগণ কারা, এরা আমাকে হত্যার উদ্দেশ্যে আসতে পারেন। আমি তাকে প্রশ্ন করি, সাধারণ জনগণ কি একজন জনপ্রতিনিধির পাশে আসতে পারেন কি না? তো উনি বলেন যে না, আসতে পারে না। তো বলছে কেন আসতে পারে না? তাহলে আপনার সাথে কারা আসছেন? তারা এতগুলো লোক কারা, তারা কারা? তবে তারা এই এই কথার পরে উনি ক্ষিপ্ত হয়ে উঠেন যে আপনি হচ্ছে যে টাকা খেয়ে প্রশ্ন করছেন।